Hello viewers, Assalamualaikum. আজ আমরা দেখব ইলাস্ট্রেটরে কিভাবে টি-শার্ট ডিজাইন করা যায়। তো আমার এই ডিজাইনটা আমি কয়েকদিন আগে করেছিলাম ইলাস্ট্রেটরে। তো এরপরে এই ডিজাইনটার একটা মকআপ, ঠিক আছে, আমি টি-শার্টে আমি এটা মকআপ করেছিলাম। যাই হোক, এখন আপনারা আমি জাস্ট আপনার প্রসেসটা দেখাবো। ওকে, প্রসেসটা দেখাবো যে এই টাইপের ডিজাইন আপনারা কীভাবে করতে পারি। যদি একটু টাইম লাগবে, তারপর আমার মনে হয় যে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে হয়তো আপনারা একটা আইডিয়া পাবেন ডিজাইনটা কীভাবে করে ইলাস্ট্রেটরে, বা আপনার ডিজাইনের যে ম্যাটেরিয়ালসগুলো বা যে এগুলো এই জিনিসগুলো আমরা কোথেকে পেতে পারি, ঠিক আছে। তাহলে আপনার পূর্ণাঙ্গ একটা আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তা আমি অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমার ডিজাইনের জন্য আমি কিছু আগে থেকে কিছু জিনিস নিয়ে রেখেছি, যে যে এগুলো আমার লাগবে ভেক্টরগুলো। আর আমি এখানে ডিজাইনের একটা ইয়ে রেখেছি, স্যাম্পল কপি রেখেছি, যাতে করে আমি একটু জাস্ট দেখবো যে অ্যাকচুয়ালি আইডিয়াটা, মানে আমার আমি যে ডিজাইনটা আমি আপনাকে করে দেখাবো। ওকে, যাতে করে আপনার একটা পূর্ণ একটা আইডিয়া পান। তো এখন হয়তো আপনারা কোশ্চেন হতে পারে আমি এই জিনিসগুলো কোথায় পাবো। ওকে, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার আমি বলি আপনাদেরকে, যদিও এটা অ্যাকচুয়ালি আঁকাটা অ্যাকচুয়ালি খুবই নিজে ড্র করা বা স্টুডেন্ট ড্র করা, এটা খুবই আসলে অনেক কী বলবো, ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার না হলে কিন্তু এটা করাটা কিন্তু সহজ হবে না, হয়তো এগুলো আপনারা করতে পারবেন। ওকে, বাট সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটা হয়তো কোথাও থেকে আপনারা একটু কালেক্ট করেন। ওকে, কোথাও কালেক্ট করেন অথবা আপনারা এটা গুগলে যান, গুগলে গিয়ে আপনি যে হয়তো ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট নিয়ে আপনি ইমেজ ট্রেস করে আপনারা এই জিনিসগুলো আপনি ভেক্টরে ইমেজ ট্রেস করে আপনি ভেক্টর রূপান্তরিত করে আপনারা ডিজাইন ইউজ করতে পারেন, ঠিক আছে। আর আমার ইমেজ ট্রেস নিয়ে একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখে নেবেন, তাহলে আপনারা কীভাবে ইমেজ ট্রেস করে এবং এটার সঠিক নিয়মটা কী আপনারা ওইখানে সে আইডিয়াগুলো পেয়ে যাবেন সে ব্যাপারে। এই তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ঠিক আমি দেখেন, আমি কিন্তু এগুলো কোনো কিছু কিন্তু আমি নিজে ইয়ে করি নাই, আমি সব কিছু ইমেজ ট্রেস করি আমার নেওয়া। তো আমার মনে হয় যে আপনারা আমার ভিডিওটা দেখে আপনারাও নিজেরাও এগুলা ইমেজ থেকে আপনারা কি ভেক্টরে রূপান্তরিত করতে পারবেন। তো যাই হোক, তাহলে আমরা ডিজাইনটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের যে আমরা এখানে আমাদের একটা আর্টবোর্ড নিচ্ছি, একটা কথা বলে রাখি, এখানে আর্টবোর্ডটা অ্যাকচুয়ালি মেন কত সাইজ আর্টবোর্ড নিব বা কি এটা নট ফ্যাক্টর, যেহেতু আপনার এটা একটা ইলাস্ট্রেটর একটা ভেক্টর সফটওয়্যার, ঠিক আছে, ভেক্টর ডিজাইন সফটওয়্যার। তো সেই ক্ষেত্রে আপনার এখানে আপনার যত ছোটোই করেন বট বড়োই করেন, এখানে কখনোই আপনি ডিজাইন করার পরে ছোটো বড়ো করে কখনো আপনার কোয়ালিটি লুজ হবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার আমার মনে হয় এটা নিয়ে আপনার একটা টেনশন না করাই বেটার। এটা ফটোশপ না যে আপনার ডিজাইন করার পর আপনার সাইজটা ঠিকমতো না থাকলে পরে ছোটো বড়ো করলে হয়তো ডিজাইনের কোয়ালিটি নষ্ট হতে পারে। ওকে, তো এই আর্টবোর্ড নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের ধরনের কোনো টেনশনে নেই, যত ছোটোই করেন যত বড়োই করেন। ওকে, তাহলে আমি এখানে একটা আমি নিজের একটা র্যান্ডম একটা কার্ডবোর্ড নিয়েছি। তো চলুন আমরা তাহলে ডিজাইনটা শুরু করে ফেলি। আচ্ছা, আমি এখানে একটা সার্কেল নেব ইলিশ টুল দিয়ে, দেন আমি এখান থেকে যে আমার টাইপ অনা পাত টুল দিয়ে আমি জাস্ট আমি যে পাতের উপরে একটা ক্লিক করব। ওকে, আচ্ছা, দেন এখানের মধ্যে আপনারা আমার যেটা করতে হবে, সাপোজ আমার যে লেখাটা রাখবো যে লাভ টু রাইট, হ্যালো রাইট। ওকে, তো দেখেন যদি আমার এখানে মধ্যে ইয়েটা দেখা যাচ্ছে না, কারণ এখানে অটো চ্যাম্পিয়নশিপ যে আমার ফ্রন্টটা আছে আমি যে অন্য ফ্রন্ট দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই লেখাটা আর দেখা যাবে। কিন্তু আমি যদি আমি এখানে যেটা ফ্রন্টটা ইউজ করেছি চ্যাম্পিয়নশিপ, ওকে, তো এই ফ্রন্ট নিয়ে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও দেব আমার চ্যানেলে, আপনারা হয়তো আশা করে দেখবেন, হয়তো চলে আসবে কয়েকদিনের মধ্যে। তো এই ফ্রন্টটা অ্যাকচুয়ালি খুব মোটামুটি ভালো ইউজ হয় টি শার্ট ডিজাইনে। তো এখানে আমি দেখেন আমি কিন্তু এখানে মধ্যে ক্লিক করাতে কিন্তু এটা ফ্রন্টটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে, কারণটা কি ফ্রন্টটা অ্যাকচুয়ালি স্মল লেটার এটা শো করে না, এটাকে আপনাকে সবসময় ক্যাপিটাল লেটার শো করতে হবে, অল ক্যাপসে ক্লিক করেন দেখেন চলে আসছে। তো আমি ফ্রন্ট নিয়ে টি শার্ট ডিজাইনের যে মোস্ট পপুলার যে ফ্রন্টগুলো সেগুলো নিয়ে একটা ভিডিও করবো, আপনারা আশা করে দেখবেন, তাহলে আপনারা কী কী ফ্রন্ট অ্যাকচুয়ালি ইউজ করা যায় টি শার্ট ডিজাইনে আপনি একটা একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, তো এখানের মধ্যে আমি এখন যেটা করবো আমার যে লেখাটা, ওকে, আমার লেখাটা উপরে যাবে, সেক্ষেত্রে আমি আমি এটি একটু আমি একটু বড় করে দেবো, যখন আমার এই সাইনটা দেখেন ঠিক এই সাইনটা এ বরাবর থাকে, মানে ঠিক এরকম একটা সাইন একটা মানে কনভার্ট হবে দেখেন একটা অ্যারোর মতো, তখনই আমরা এই ক্যারেক্টারটা উপরে দেব নিচে দেবো। ওকে, ওকে, এখন আমার এখন আমার যেটা হবে আমার অ্যাকচুয়ালি এটার জন্য আমার এদিকে এটা আসবেন না, তাহলে আমাকে এটা কী করতে হবে
এই জিনিসটাকে আমাকে একটু এই নিচে একটু সরিয়ে দিতে হবে তাহলে আমি আগের মতো ঠিক যখন আমার এই সেন্টার হবে তখন আমি এটা ধরে আমি নিচের দিকে দেব ওকে তাহলে দেখেন আমার কিন্তু এটা মোটামুটি এটা উপরে চলে গেছে তো আমি এখানে যে লেখাটা যে 150 আছে 155 আছে আমি সেই 150 ফিটি এতে রাখব তারপর আমি এখান থেকে যে ইয়াটা আছে সাপোজ এখানে আমার যে হোয়াইটটা আছে যেটা আপনার এটা ইয়াতে বলে আপনার ট্র্যাকিং যেটা বলে ট্র্যাকিং আমি কিন্তু 200 দিয়েছি ওকে যাতে করে একটু হিবিজিবি না হয় একটু মাস্কে একটু জায়গা থাকে ওকে তাতে দেখতে সুন্দর লাগবে আচ্ছা দেন আমি এটাকে একটু ছোট করে আনি আচ্ছা ফ্রন্টটা আমি মোটামুটি 130 রাখি আপাতত এখানে আমি ঠিক এই জিনিসটাকে আমি একটা কপি করব ওকে দেখেন আমি মোটামুটি আপনার লেয়ার দেখে অ্যাকচুয়ালি এখানে লেয়ার প্যানেলটা ওপেন করে আপনি কাজ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন লেয়ারে কাজ করতেছেন বা দুইটা লেয়ার একসাথে সিলেক্ট হয়ে গেছে কিনা ঠিক আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট তো আমি একটা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ তাহলে উপরে কপি হয়েছে আর আমার যে নিচে লেয়ারটা আছে আমি এটাকে লক করে রাখি তাতে করে আমার উপরটাকে আমি সরিয়ে নিতে সুবিধা হবে তো আমি এখন করবো আমি এখানে আমি ঠিক এটাকে ধরবো ওটাকে আচ্ছা এটাকে আমি কী করবো লেখাটাকে আমি উল্টিয়ে ফেলবো ওকে তাহলে আমি এটাকে না এর আগে আমি যেটা করব আমি এটাকে যেটা আমার এটা আছে এটা উল্টিয়ে যাবে তাহলে আমি এটাকে ঠিক আমার যে আগের লেখাটা আছে আগের লেখাটা বরাবর সার্কেলটাকে ওই পর্যন্ত বড় করব ঠিক আছে যাতে করে আমি এই লেখাটা আমি ভিতরে চলে যাবে তাহলে আমার ইয়েটা আমার সমান হয়ে যাবে ওকে সাইজটা তাহলে আমি এটাকে ধরবো ধরে আমি এটাকে আমি ভিতরে টান দেবো ওকে ভিতরে টান দিলে ভিতরে চলে আসবে তাহলে আমার এটা ঠিক আমি এটা মিডলে নিয়ে আসবো ওকে দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি ইয়েটা চলে আসছে বাট আমার এখানে ফ্রন্ট সাইজটার কারণে এখানে ছোটো বড় লাগতেছে বাট এখানে ফ্রন্ট সাইজ কোনটা আছে এটা আমি দেখি একটু সরি ওকে আমার তাহলে এখানে ফ্রন্ট সাইজ 130 তাহলে আমি এখানে এই যে আমার সরি এটাই এটা আছে 130 ঠিক আমি এখানে 130 দিয়ে দেবো ওকে ওকে তাহলে আমার দেখেন ফ্রন্ট সাইজটা কিন্তু আমার মোটামুটি আমার কিন্তু এখানে এখানে অনেক গ্যাপ আছে তাহলে আমি এটাকে যেটা করবো আমি একটু সরি দুটোকে ধরবো একসাথে ধরে আমি এটাকে ছোটো করে দেবো ওকে ছোটো করে দিয়ে আমি একটা একটা করে আমি ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দেব তারপর দেখেন আমি দিচ্ছি 120 আর এটাকেও আমি 120 দিচ্ছি কারণ আমি সেম সাইজ রাখব আচ্ছা তাহলে আমি 120 অ্যাকচুয়ালি বড় হয়ে যাচ্ছে কারণ আমাকে আবার এখানের মধ্যে দুটো স্টার দিতে হবে ওকে তাহলে আমি একটু কমাই দিই 110 এখন এখন আপাতত আমি দিয়ে রাখি কারণ আমরা পরবর্তীতে আমরা আবার চেঞ্জ করতে পারবো কোনো সমস্যা নেই 110 আর আপনারা যেটা একটা কথা বলে আপনারা সবসময় কাজ করবেন তখন আপনারা যেটা করবেন আপনারা যে প্যারাগ্রাফটা আছে এখানে মিডলে রাখবেন দুইটারই তাহলে আপনারা যখন ফন্ট সাইজটা ছোটো বড় করবেন তখন আপনারা আবার এটাকে টানাটানি করতে হবে না যেটা আপনার মিডলে আছে কি না বা কিছু তো যাই হোক আমি মোটামুটি এখন আমি যেটা করব আচ্ছা আমার এখন এটা দেখবো আমি একটু সরি আমি এটা এখন দেখবো যে আমার অ্যাকচুয়ালি বরাবর হয়েছে কি না ওকে দেখেন আমার মোটামুটি এটা বরাবর হয়েছে আবার এটাকে ধরে আমি এবার দেব দেখেন আমার কিন্তু নিচেটা কিন্তু আমার মোটামুটি মিডল অ্যালাইনমেন্ট হয় নাই তাহলে আমাকে এটাকে একটু এটাকে ধরবো ধরে আমি একটু সরিয়ে দেব ওকে তাহলে আমি এটাকে যদি আমি আবার একটু উপর নিয়ে মিলাই তাহলে মোটামুটি আমার হয়ে গেছে ওকে মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে ওকে তাহলে আমি এগুলো জিনিসটা আপাতত ডিলিট করে দিই দেন আমরা যেটা করব আমরা এখান থেকে আমাদের যে আচ্ছা আমি স্টার্টটা দিয়ে নিই ওকে স্টার্টটা দিয়ে নিই তারপর আমার বাইকটা নিয়ে আসবো এখন স্টার্টটা দেওয়ার জন্য এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি স্টারের সাইজটা ব্যাপারে ওকে স্টারের সাইজটা ঠিক স্টার সাইজটা আপনার ততটুকু রাখবেন যতটুকু আপনার লেখার সাইজ ততটুকু রাখার চেষ্টা করবেন ওকে সরি এটা স্টার না ওকে
তাহলে দেখেন আমি মোটামুটি আপনার স্টার্টটাকে আপনারা দেখেন আপনারা মোটামুটি একটা আমার স্টার্টটা আমার লেখা আছে যে বরাবর হচ্ছে एक्चुअली 19 20 এটা হইতেই পারে ওকে ওটা নিয়ে একটু টেনশন করার অত কিছু না আসলে পৃথিবীতে কেউ পারফেক্ট না ওকে ঠিক এটাকে কপি আচ্ছা এটাকে আগে আমরা আর একটু এটাকে আমি একটু সমান করে নিচ্ছি ওকে আমরা কি করব এই দুটোকে একসাথে ধরব ধরে আমরা অল্টার চেপে আমরা ঠিক অল্টার শিফট চেপে আমরা ঠিক আমাদের আরেকটা সাইডে দিয়ে দিব তাহলে আমরা যদি দেখি এখানে আমার কিন্তু এই স্টারটা এই স্টারগুলো একটু কম ইয়ে আছে আমাদের এখানে কিন্তু কিছু গ্যাপ আছে কিন্তু এখানে কিন্তু সেই এটা নাই ওকে তাহলে আমরা এটাকে আরেকটু সরিয়ে দিব বাইরের দিকে আরেকটু এনাফ পারফেক্ট ওকে তো আমাদের মোটামুটি স্টারও ইয়ে হয়ে গেছে দেন আমরা এখন কি করব আমরা এখন যেটা করব আমরা এগুলাকে ফার্স্ট আগে আমরা কি করব লক করব এগুলাকে একটা গ্রুপ করে আমরা লক করে দেব এখানে যাতে করে এগুলো নড়াচড়া না করতে পারে দেন আমরা এখান থেকে আমরা যে বাইকটা আছে আমরা বাইকটা নিয়ে আসব বাইকটা এনে আমরা ঠিক দেখেন বাইকটা নিয়ে তো এখানে যে নিচের স্টারটা আছে ওই বরাবর ইয়া সিলিন্ডারটা ছিল আর আমাদের যে ইয়াটা আছে চাকাটা ঠিক রাইডের উপরে আছে এর কিছু অংশটা দেখা যাচ্ছে ওকে তাহলে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি একটু ছোট হবে ওকে ডি এর উপরে কিছুটা ইয়ের উপরে মানে কিছুটা ওকে তো মোটামুটি আর একটু ছোট হবে ওকে না দেন আমরা দেন আমরা আমরা ঠিক বাইকটাকে আমরা লক করে দিই লক করে দিলাম বাইকটাকে আমরা লক করে দিয়ে দেন আমরা এখান থেকে যে আমার যে উপরে যে শেপটা আছে স্ট্রিট রেসার আমরা এটা দেব এখন এটার জন্য আমাদের কি করতে হবে আমাদের করতে হবে আমাদের একটা ব্ল্যাক একটা ইয়ে নিতে হবে শেপ নিতে হবে এটা শেপ নিয়ে আমরা এটাকে জাস্ট শেপ নিয়েছেন ওকে ফাইন এখন আপনি যেটা করবেন আগে আপনি ঠিক আগে স্ট্রিট রেসারটা আপনি লেখাটাকে লিখে নেবেন কারণ আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনার শেপটা কত বড় হবে ওকে আপনি স্ট্রিট রেসার আমরা এখানে ফ্রন্ট সাইজটা কত নিয়েছি আপনার লাভ ইয়াতে আমরা ফ্রন্ট সাইজটা আমরা নিয়েছি কত এটা দেখে নি 110 ওকে 110 ছিল আমাদের ফ্রন্ট সাইজটা দেন আমরা এটাকে আবার লক করে রাখি ওকে তাহলে আমরা এটাকে 110 120 রাখি আমরা 120 রাখি একটু বড় রাখি ঠিক আছে যদি আমি এখানে মনে হয় সেম রেখেছি তারপর একটু বড় রাখি দেখি আচ্ছা রাখার পরে আমরা এখানে আমরা যে ইয়েটা দিয়েছি আমরা ফ্রন্টটা কিন্তু আমি সেম এই ফ্রন্টটা ইউজ করে আমরা এটা ফ্রন্টটা ইউজ করেছিলাম 20 ডেজ লেটার মেবি হ্যাঁ আমরা এই ফ্রন্টটা ইউজ করেছি ওকে এটা ফ্রন্ট ইউজ করেছি প্লাস আমরা
एके white white करूँगा control T रह white कर दूँगा ओके तो आम्रे इखना के first of all आम्रा इखने जे ये टा सामादेर लेखा टा आसे आम्रे इटा के आम्रा white color आम्रे इटा करने चाहिए जर आम्रा ठीक आमान लेखा टा जे बराबर आम्रे shape टा के ठीक टॉटुक साइज़ एक shape निया निवो टू बेशी निवो ओके দেন আমরা এখান থেকে জাস্ট একটু বাড়িয়ে নিচ্ছি ওকে দেন আমরা একটু আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দুটারে ওকে ওকে তো আমরা এখন যেটা করব এটাকে আমরা এটাকে ধরব ধরে গ্রুপ করব আমরা ঠিক আগে জায়গা ফিরে যাই এই জিনিসটা আমরা এখান থেকে দেব তার কারণ এখানে আমরা রিঅ্যাপ্লাই করলে জিনিসটা অ্যাকচুয়ালি আবার ইফেক্ট অ্যাপ্লাই হবে তখন দেখে একটু জামাল হয়ে যাবে বুঝা যাচ্ছে জিনিসটাকে একবারে করার জন্য আচ্ছা এটা মনে একটু বেশি বড় হয়ে যাবে আচ্ছা আমরা এর আগে আমরা আমাদের যে এটা আছে টাইপটা আছে এটাকে আমরা স্ট্রিট রেসার ঠিক আছে এটাকে আমরা 200 নম্বরে একটু কমায় দিচ্ছি আমরা 50 করে দিচ্ছি কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আর আমরা শেপটাও ঠিক আমরা কমায় দিচ্ছি সেই অনুপাতে দেন আমরা আবার গ্রুপ করি গ্রুপ থেকে আমরা যদি আমরা আবার যদি আমাদের ইফেক্টে যাই আচ্ছা ওকে দি তো মোটামুটি আপনারা এইভাবে আমি রাখলাম রাখার পরে এখন আমরা যেটা করব আমরা যে এনার্জি যে সাইনটা আছে আমাদের এটা দিতে হবে ওকে আমি এটা গ্রুপ করব আমরা এটা লক করে ফেলব আর যে এনার্জি সাইনটা আছে আমরা এই সাইনটা ইউজ করি তাহলে আমরা এনার্জি সাইনটা দিই সরি एक तो हमने ज़ूम करे काज करे तारा आमंदे शुरू हो जावे ठीक है सामना ठीक इकना ये इटे शादी इटे एलिमेंट हमने ठीक रखवो দেন আমরা এটাকে আমরা যেটা করব আমরা এখান থেকে এটাকে আমরা একটু দূরে সরিয়ে দেব আচ্ছা এটা মনে আমার যে কি আমার আগে ডিজাইনে যে ছোট করে দেওয়া ছোট হচ্ছে এই জিনিসটি ভালো লাগতেছে এত বড় ভালো লাগতেছে ওকে আমি ঠিক সেম ভাবে রাখি আপাতত আচ্ছা একটা জিনিস দেখেন আপনারা আমার কিন্তু এই জিনিসটা কিন্তু সমান হয় না ঠিক আছে মানে কিন্তু এই জিনিসটা সমান হয় না মানে কিন্তু এই জিনিসটা সমান হয় না দেখেন যদি আমি একটা ইয়ান আচ্ছা হয়েছে না ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা তাহলে আমরা এটা করি আমরা এটাকে আমরা
আমি এটাকে এটা রিফ্লেক্ট করে দিচ্ছি, রিফ্লেক্ট। ওকে রিফ্লেক্ট করি, ওকে ঠিক আগের মতো আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। তো ঠিক আমরা একটু এত বড়ই রাখি, আমার মনে যাচ্ছে এটাই ভালো লাগতেছে অনেক। দেন আমরা যেটা করব, আমাদের যে এই টুলটা মোটরসাইকেল ক্লাব 2000, আচ্ছা আমরা এই জিনিসটা আমরা লিখবো মোটরসাইকেল ক্লাব। আচ্ছা ওকে, লিখেছি, লেখার পর আমরা এটা করব, আমরা যে এখান থেকে যে ইয়েটা আছে আমি এখান থেকে 100 করে দিচ্ছি। দেন আমরা এটাকে আরেকটা কপি করলাম, কপি করে আমরা এখান থেকে এটাকে প্লাম 95, আচ্ছা এটাকে আমরা দুইটাকে আমরা মিডিল এলিমেন্টে ট্যাগ দেবো, আমরা এটা মিডিলে আছে এটা। দেন আমরা এটাকে আমরা এলিমেন্টে ঠিক করে নিচ্ছি, গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা এটাকে ছোট করে নিচ্ছি। ঠিক আছে, যতটুকু দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগতে ততটুকু আমরা দেবো। এখানে আমরা করতে পারি, এখানে 100 দিয়েছি, তো এখানে একটু একটু ভালো লাগবে। ওকে এটাকে আমরা একটু মিডল রাখি, মিডল অ্যালাইনমেন্ট রাখি কার্ডবোর্ডের সাথে। তো এখন আমরা যেটা করবো, দেখেন একটা জিনিস সেটা হইল, আচ্ছা আমরা এটাও দিয়ে নিই, তারপর আমরা সেই কাজটা করি। আচ্ছা এটা এখন আমরা কত কতটুকু দেব, আমরা ঠিক আমরা ঠিক আমাদের এ পর্যন্ত এটা একটা আমরা ক্লিয়ার নিচ্ছি, মাপ নিচ্ছি। আচ্ছা আমরা এগুলোর একটা গ্রুপগুলোর নাম দিয়ে দিই, ক্লাব, পরবর্তী আমার যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। দেন লাভ, লাভটা দিয়ে রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তারপর অন্য ডিজাইনের দিকে আমরা দিয়ে রাখি, গ্রুপ করে, গ্রুপ এখানে এটা দিয়ে রাখি নার্জি। ওকে এটা আমরা ইয়ে করে রাখি, এটা করলাম, এটা করলাম, লাভও করলাম, গাইডটা থাকে। আচ্ছা গাইডটাকে আমরা ঠিক মতো আমরা বসিয়ে নিই, গাইডটাকে গাইডটাকে আমরা ব্লক করে দিচ্ছি। এখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা ঠিক আমাদের যে এটা আছে লেন্সটা আছে এটাকে আমরা ধরবো, এটাকে ধরে আবার এটাকে
এটা করব রিফ্লেক্ট করে দেব কপি করব রিফ্লেক্ট করে কপি ওকে মানে এটাকে দুটাকে ধরে আমরা একটা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে দেন আমরা এটাকে পর্যন্ত রেখে আমরা এটা এটা বড় করে নেব ওকে আচ্ছা এখন আমাদের যেটা এখন আমাদের যেটা ইয়া করতে হবে সেটা হলো কি আমাদের দেখেন এখানে মাঝখানে কিন্তু একটা ইয়া দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না ওকে এই যে এটার মতো আমরা এখন করে দেব মানে যে একটা ভিতর দিয়ে একটা চলে গেছে এমন জিনিসটা কেমন দেখা যাচ্ছে তাহলে আমরা এটাকে ধরব আনগ্রুপ করে ফেলি তাহলে এটাকে দুই জায়গায় একসাথে ধরে আমরা এখান থেকে আমাদের যে শেপ বিল্ডার টুল আছে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা অল্টার চেপে আমরা আমরা ডিলিট করব কোনটা ঠিক আছে আমাদের যে কোনো আমরা একটা রাখবো ওকে আমরা এই যে কোনো একটা রাখবো তাহলে আমরা দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল নিয়ে আমরা তারপর আমরা এটা ডিলিট এটা মাইনাস করে দিচ্ছি মাইনাস মাইনাস অল্টার চেপে মাইনাস তো দেখেন মোটামুটি আমার হয়ে গেছে মনে হচ্ছে একটার উপর আরেকটা ঠিক আছে এখানে ওই জিনিসটা মনে হচ্ছে না ওকে দেন আমরা যেটা করব এখন মোটামুটি একটা কাজ আছে এটাকে আমরা গ্রুপ লক করে ফেলি এটাকে গ্রুপ করে এটাকে লক এখন মনে হচ্ছে আমাদের কাজ শেষ রাইট কিন্তু এখন দুইটা কাজ আছে সেটা হলো একটা হলো এটা নিচে একটা শ্যাডো দেওয়া বাইকের নিচে আচ্ছা বাইকের নিচে শ্যাডো দেওয়ার আগে আমাদের যেটা মেইন কাজ সেটা হলো দেখেন এই জিনিসটা এই লেখাটা আর এই চাকাটার মধ্যে কেন যেন একটা কেমন লাগতেছে না জিনিসটা মনে হচ্ছে চাকাটা লেখার উপর উঠে আছে ইয়েটার উপরে যদি আমি এটা মোটরসাইকেলটা আমার কোথায় এটা মোটরসাইকেল এইটা ওকে তাই আমি এটা যদি মোটরসাইকেলটা একদম সবার উপরে নিয়ে যাই আর আমার যে দেখেন নিয়ে গেছি তারপর এখন আমার কী হয়েছে কেন জানি এটা দেখেন এটা ভিতর দিয়ে এটা লেখাগুলো দেখা যাচ্ছে জিনিসটা প্রফেশনাল হলো না রাইট স্টারের এই মাথাটা দেখা যাচ্ছে তো আমাদের কী করতে হবে আমাদের করতে হবে আমাদের এই যে আমাদের লেফট টু রাইট এটা আমরা উপরে নিয়ে যাই এই দুটাকে আমরা আচ্ছা এখানে তা হচ্ছে আমাদের এটাকে আমরা আগে আনগ্রুপ করে নিই কারণ এখানে আমাদের নিচেরটার সাথে আমাদের কাজ করতে হবে আমার এই গাইড দুটো এখন দরকার নেই আমি এই ফুলারে হাইড করে ফেলি আর এখানে আমার যে ইয়েটা আছে এটা আমরা আনগ্রুপ করে ফেলি আর আমরা এখান থেকে আচ্ছা ঠিক এটা ধরবো আমাদের এই জিনিসটা ধরবো এই স্টারটা ধরে যেতে আমার এই স্টারটার সাথে বাইকটার সাথে সম্পর্ক আছে দেন আমাদের এটা এটা ধরবো এটা ধরে এখানে আনবো ওকে এই তিনটা আমি ধরবো ধরে আমি এটা কি করবো পাথ পেন্ডারে যাবো আপনারা যদি এখানে না থাকে উইন্ডো মেনু থেকে আপনারা এখান থেকে এই যে পাথ পেন্ডার খুঁজে নিলে হবে দেন আমি এখান থেকে কি করবো আমি এখান থেকে ডিভাইড করে দেবো ওকে আমি ডিভাইড করে দিয়েছি তাহলে কি হবে এখন আমি ওটা আমি ধরে ধরে এখন ডিলিট করে দেব ওকে এখান থেকে আমি আচ্ছা এখান থেকে আমি কি করব আমার যে ইয়েটা আছে ডিএক্সিলেশন টুল আছে ডিএক্সিলেশন টুল নিব নিয়ে আমি এই কর্নারটা আমি ডিলিট ওকে ডিলিট করে দেব তাহলে আমার মনে হচ্ছে আমার চাকার এখন আর আমার ওই কম ইয়ে লাগতেছে না দেন আচ্ছা এটা মনে হয়নি এখনো আচ্ছা এখন আচ্ছা এটা যদি আমার টাইপ টুলে এটা হবে না তাহলে সেটা ক্ষেত্রে আমাকে কী করতে হবে এটাকে আমাকে এক্সপান্ড করে নিতে হবে ওকে এটাকে আমাকে এক্সপান্ড করতে হবে তাহলে আমার টাইপ থেকে সরি অবজেক্ট থেকে এক্সপান্ড এবং ওকে তাহলে আমার এটা এক্সপান্ড হয়ে গেছে ওকে দেন আমার এটা এখন খুব সহজে এটাকে আমি
এখন আমি এটা ডিভাইড ইয়ে করে ডিভাইড করে ফেলতে পারবো দেন ওকে তাহলে আমি এটা কি করব এখন আমি এটা ডিসিশন টুল নিব আমি এটা একটা ধরব ডিলিট ডিলিট দেন এখান থেকে আবার এই যে এটা দুটি ডিসিশন দিয়ে ক্লিক করব ডিলিট মানে যে বাড়তি অংশটুকু আমি সেগুলো আমি ডিলিট করে দিব ডিলিট যেটা যেটা আমার মনে হচ্ছে চাকার ভিতর দিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে আমি সেটু পিছনে দিয়ে বাদ দিয়ে দেবো ডিলিট একটা আছে এখানে ছোট একটা আছে যতটুকু একটা পারফেক্টলি কাজ করা যায় তাহলে আপনার এখানে ডিজাইনটা সুন্দর হবে আপনার হয়তো কোথাও কোনো মার্কেট প্লেস আপনি যদি এটা দেন তাহলে আপনার হয়তো সেলও বেশি আসবে সব কিছু মিলে যাই হোক এখন মনে হচ্ছে কি আমার এই লেখাটার উপর আমার চাকাটার উপর চাকাটা আছে ওকে এখন কিন্তু ওই ধরনের প্রবলেম মনে হচ্ছে না তাহলে আমার মোটামুটি এটা এটার কাজও শেষ আমার বাইক প্লাস এটা লেখাটা ওকে আচ্ছা আমি এখানে একটা বাইক লিখে দিচ্ছি আপাতত তাহলে আমি এটাকে লক করে ফেলি আমার যে স্টারগুলো আছে আমি বাকি তিনটে স্টার আমি গ্রুপ করে ফেলি গ্রুপ করে আমার স্টার লেখা দিই স্টার এইটা লক করে ফেলি মোটামুটি আমার সবই লক এখন এটার উপরটা এটা লক করে ফেললাম এখন আমাকে কী করতে হবে আমার মেন কাজ আমাকে শ্যাডোটা দিতে হবে ওকে আমার এই শ্যাডোটা বাইকের নিচে যে একটা শ্যাডো আছে আচ্ছা শ্যাডো নেওয়ার জন্য আমরা যেটা করবো আমরা এখান থেকে একটা ইলিপস টুল নেব ইলিপস একটা শেপটা নেব নিয়ে আমি এখান থেকে একটা ড্র করলাম করার পর আমি এখানে মধ্যে যেটা করবো আমার যে গ্রেডিয়েন্টটা অপশনটা আছে সাপ্লাই দিয়েছি এটা দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো আমি এখান থেকে হোয়াইট যে আছে হোয়াইটটা আমরা অপাসিটি করে দেব জিরো দেন আমরা এটাকে এটাকে আমরা রেডিয়াল আমরা গ্রেডিয়েন্টে রাখবো ওকে গ্রেডিয়েন্টে রেখে আমি এটাকে থাকুক ওকে আচ্ছা আমি এটা এখন কী করবো নিচে নিয়ে যাবে আপাতত আচ্ছা আমার যেটা আছে আমার যে এটা সেটা আমি বাইকের নিচে নিয়ে আসি এটাকে আমি সবার নিচে নিয়ে আসি দেন আমরা এখান থেকে যে আমাদের গ্রেডিয়েন্ট অপশনটা আছে এখান থেকে আমরা আচ্ছা তাইলে আমরা এখান থেকে আমরা এটাকে একটু ইয়ে করে নিচ্ছি ঠিক আছে গ্রেডিয়েন্ট থেকে আমরা টুলটা ধরে এটা অ্যাকচুয়ালি আপনার উপরে যেটুকু আপনার মনে হয় রিয়েলিস্টিক মনে হয় শ্যাডোটা মানে এটা ঠিক আছে না নাকি শ্যাডোটা মোটামুটি একটু পিছিয়ে দিয়ে দেবো ঠিক আছে আমার কাছে যেটা মনে হচ্ছে ওকে তো এইটা হলো আমাদের আমি শ্যাডো দিয়ে দিলাম তো মোটামুটি তো আমাদের মনে হয় আর কিছু বাকি নেই মোটামুটি ডিজাইন কমপ্লিট এখন আমরা যেটা করতে হবে ডিজাইনটাকে আমরা যে এগুলো আমরা ইয়ে করে দেবো থাকো বা যে লেখাগুলো আছে আমরা এগুলো এক্সপ্যান্ড করে দেবো এটা ধরবো এইটা মোটর সাইকেল ক্লাব এগুলো সব আমরা আনলক করি আগে আনলক করার পর আচ্ছা আমরা গাইড
যে আমরা মোটামুটি আমাদের গাইড বরাবর ফর্মুলাতে আমরা সবকিছু হয়েছে ঠিক আছে তাহলে আমরা গাইড আর দরকার নেই গাইড ডিলিট করে দিচ্ছি দেন আমাদের যে যে লেখাটা এইটা প্লাস এইটা মোটরসাইকেল এটাকে আমরা ধরে আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি ওকে তাহলে মোটামুটি এক্সপ্যান্ড করা কিছু মানে হলো যে আপনি হয়তো কাউকে দিলেন বা কিছু হইতে আপনার তার পিসিতে যদি ইয়ারটা নাও থাকে ফ্রন্টটা নাও থাকে তাহলে আপনার তাতে কোনো সমস্যা হবে না এই জন্য আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি ঠিক আছে দেন যেটা হলো এটা হলো দেন আমরা এটা এটা ওকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব এই লেখাটাকে আর এটা কিন্তু দেখেন এটা এখনও কিন্তু ওই যে ওই ইয়াতে আছে ওই ফরম্যাটে আছে আমরা এক্সপ্যান্ড দেখেন এটাকে দেখুন উপরে চলে গেছে দেন আমরা এক্সপ্যান্ড আমাদের এটাও এক্সপ্যান্ড হয়ে গেছে এটা এখন শেপ হয়ে গেছে আমাদের এখন সব কিছু শেপ কোনোটাকে আমরা টাইপ বা কোনো কিছুতে আমাদের কিন্তু এখন আর নাই সব কিছু শেপে আমাদের কনভার্ট হয়ে গেছে ওকে আমরা জাস্ট এই জিনিসটা দেখতেছি যেটা আমাদের ডিজাইনটা বরাবর আছে কিনা মোটামুটি ইয়াতে আছে বরাবরই আছে সামান্য হয়তো 19-20 সমস্যা না বাট আমাদের মোটরসাইকেলের জিনিসটা মনে হচ্ছে এটা পারফেক্টলি মনে হচ্ছে নাই আমাদের কাজ করে এই দুইটাকে একসাথে ধরব আমরা ঠিক আমাদের এই যে এটার সাথে আমরা অ্যালাইনমেন্ট করে দেব এবার এবার ঠিক আছে ওকে ওকে যাই হোক এভাবে এখন আমাদের ডিজাইনটা কমপ্লিট তাহলে এখন আমরা কি করবো আমরা এটাকে সেভ দিব আমরা এখন এটাকে সবগুলোকে আমরা ধরবো সব দেওয়ার পরে আমরা এটাকে আমরা আগে ডিলিট করে দিচ্ছি আচ্ছা আমাদের আগের ডিজাইন যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি আর এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি আর প্লাস আমরা এটাকে এটা পুরোটাকে ধরবো গ্রুপ করব এটাকে মিডলে নিয়ে আসি আচ্ছা সে আপনি এখন বড় ছোট করেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আপনার বড় ছোট করেন কোনো সমস্যা নেই এখন আবার এটাকে ধরে বড় করেন দেন কোয়ালিটি কিন্তু আপনার লুজ হবে না যেটা ভেক্টর কিন্তু ফটোশপে তবে এই ধরনের একটা ঝামেলা হতে পারে ওকে তাহলে আমরা এখন আমাদের ডিজাইনটা আমরা পিএনজিতে সাপোজ আমরা যখন মার্কেট করি তাহলে আমরা সেক্ষেত্রে আমরা পিএনজিতে আমরা ইয়ে করে দেবো এখানে আমরা ফাইলে যাব এক্সপোর্ট হ্যাঁ সেভ ফর ওয়েব তাহলে আমরা এখান থেকে জাস্ট পিএনজি সিলেক্ট করে দিলে আমাদের পিএনজিতে এটা হয়ে যাবে দেখেন দেন আমরা এটা টি শার্টের উপর যখন মকআপ করবো তখন জিনিসটা আসলে আর ফুটে উঠবে ওকে চেক দেন আমরা আপনার হয়তো এটা সেভ ফাইলটা আবার সেভ করে রাখলেন ওকে তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও টি শার্ট ডিজাইনের উপরে যাই ডিজাইনটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর আপনার যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি হেল্প করবো ইনশাল্লাহ আর এই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই টাইপের অনেক অনেক ভিডিও আপনারা আমি আর ইন ফিউচার আরও দেবো এবং ইলাস্ট্রেটর ফটোশপ এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে প্রিমিয়ার প্রো এগুলো নিয়ে আমি প্ল্যান আছে এগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করবো ইউটিউবে দেবো আপনাদের তো আমার সেজন্য আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে সেটা হলো আপনারা এই সাবস্ক্রাইব করে আপনারা যাতে করে আপনারা নোটিফিকেশন যান নোটিফিকেশন পান ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ